লিস্টার বেশি ভালো লেগেছে, কামিংস না সাদি লিস্টার, লিস্টার লিস্টার লিস্টারের গোলটা খুব বেশি করেছে না, বেশি ভালো সবকটাই, কিন্তু যদি তুল্যমূল্য বিচার্য হয় তাহলে ডেফিনেটলি লিস্টারের গোলটা বেটার। দেখো সব ম্যাচ জিতবে না হতে পারে না, গোচর তো খাবে, কোথায় গোচরটা খেয়েছে ভাই, যেখানে আমার 10টা প্লেয়ার নেই, কোনো কোনো ক্লাবের একটা প্লেয়ারও যায় না দেশের হয়ে খেলতে, আমাদের সেখানে 10টা 11টা প্লেয়ার যায়, আশিক কুরিয়ানের চোট লেগে গেছিলো, আশিক কুরিয়ান খেলতেই পারলো না পুরো সিজনটা, তো সেই জন্যে তখন ফাঁকতালে অনেকে চ্যাম্পিয়ন হয়, কিন্তু যখন পুরো টিমটা আসে যায় তখন তাদের পজিশন বা এখন বাংলার পতাকা যে মনমানি একা বয়ে নিয়ে যাচ্ছে মহামেডান আই লিগ চ্যাম্পিয়ন, এটা তো প্রমাণযোগ্য, এরপরে আর কিছু হতে পারে। সব মিলিয়ে সব মিলিয়ে একটা জিনিস এবার আনন্দের, যে যাই টুর্নামেন্ট হয়েছে না কেন, সে যে ধরনেরই টুর্নামেন্ট হয়েছে কেন, সেই টুর্নামেন্টটা চ্যাম্পিয়ন বাংলার টিম হয়েছে, মনমান যাই খেয়েছে তাই চ্যাম্পিয়ন হচ্ছে, ডুরান খেলেছে চ্যাম্পিয়ন হয়েছে, মধ্যখানে একটা টুর্নামেন্ট আমাদের কোনো প্লেয়ারই ছিল না, সেটা আমরা তাই জন্য ওইটাই গুরুত্বই হয়নি, আর তারপরে আবার লিগ ISL লিগ শিল্ড মনমান চ্যাম্পিয়ন, মনমান যে ভারতবর্ষের সেরা দল এবং পরপর কন্টিনিউয়াল, গত বছর ISL চ্যাম্পিয়ন, এবছর লিগ শিল্ড চ্যাম্পিয়ন, ডুরান চ্যাম্পিয়ন, আমার মনে হয় এরকম উইনিং স্ট্রিক মনমানের বহু বছর পরে এসছে এই সাফল্য, এবং আমি এর জন্যে ধন্যবাদ দেব সঞ্জীব গোয়েঙ্কাকে এবং পুরো টিম ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কোচ অ্যান্ড দ্য প্লেয়ার্স। আমি আগের দিনও বলেছিলাম যে হাবাসের ইনক্লুশন একটা বড় চেঞ্জ এনেছে, তো হাবাসকে হাবাসের কৃতিত্ব এবং প্লেয়ারদের, অনেকে কামিন্সকে খুব খারাপ বলেছিল, আপনি যদি কামিন্সের গড় গোল দেখেন প্রত্যেক ম্যাচে ওর গোল আছে, তো সেই জন্যে আমাদের মনমান বোম্বেকে আজকে এইভাবে 2-1 গোলে পর্যদস্ত করে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে, এটা অত্যন্ত গর্বের, এবং আমরা প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন্স লিগ খেলছি, চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারেনি, AFC কাপ খেলেছে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ প্রথমবারের জন্য খেলেছে।